হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াল টাইম কুকিং বাই শর্মি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝাল কিমা পুলি বা ঝাল পুলি পিঠা বানাতে হয়। এটি খুবই সিম্পল একটা রেসিপি, আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। এর জন্য প্রথমে একটি প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে এভাবে হালকা ভাজি করতে করে নিচ্ছি, আর সাথে দিয়ে নিচ্ছি জিঞ্জার আর গার্লিক প্যাস্ট। এইভাবে হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। দিয়ে আবারও এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক এক করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। দিয়ে আমি আবারও এভাবে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এবং অবশ্যই এটা মৃদু আছে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো মটরশুঁটি, এটা অবশ্য ফ্রোজেন, আপনারা চাইলে এটা ফ্রেশ মটরশুঁটি দিয়েও করতে পারেন। এখন এগুলোকে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এরকম ভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার প্রয়োজন হয়েছে কিছু জলের, এজন্য আমি সামান্য জল দিয়ে আরো একটু সময় ধরে এটাকে এরকম ভাবে ফ্রাই করে নিচ্ছি। কিমাটা রান্না করা হয়ে গেল, অপরদিকে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা, নিচ্ছি সামান্য তেল আর সামান্য লবণ, দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছে। এভাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল। জল আমার প্রয়োজন মতো দিচ্ছি, আমার আন্দাজ মতো দিচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা থেকে যে ডোটা তৈরি হবে সেটা অবশ্যই আমার আমার জন্য সুইটেবল হতে হবে, অর্থাৎ খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। এখন আমি এই এটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে তার এক ভাগ দিয়ে এরকম সামান্য ময়দা দিয়ে এভাবে বেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি পুরি না হয় আর খুব পাতলাও যেন না হয়, পুরি হলে খেতে ভালো লাগবে না আর পাতলা হলে ছিঁড়ে যাবে। এভাবে আমি আমার পছন্দ মতো শেপ করে নিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি পুরি, দিয়ে এভাবে খুবই সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি যাতে খেয়াল থাকে যেন কোনো ফাঁকা না থাকে, তাহলে ভেঙে যাবে। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে একটু নকশা করে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কোনো রকম কোনো স্বাদ ছাড়াই করেছি। চলুন আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, যদি এটা আমার পছন্দ মতো, আপনারা চাইলে আপনাদের নিজেদের কোনো পছন্দের ডিজাইন দিয়ে অবশ্যই এরকম তৈরি করতে পারেন। আমি অবশ্যই আমার কাজকে পছন্দ করি আর অবশ্যই আপনাদের পছন্দ মতো করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। অপরদিকে একটি প্যানে তেল নিয়ে সেটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পুলিগুলা। অবশ্যই খুব বেশি সময় ধরে এটাকে ভাজি করব না, শুধু উপরের আবরণটাই ভাজি হলে হবে। এরকমভাবে দেওয়ার পরপর চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এক পাশ শুধু পুড়ে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল, এটা আমার সময় লেগেছে 5 মিনিটের মতো। ব্যাস এটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে বুঝতে পারবেন, ওটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল, কমেন্ট করুন, আপনার মতামত লিখে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।